বিভিন্নভাবে আমাদের প্রতিরোধ করা, এটাই তারা সেই কাজটা তারা করে যাচ্ছে। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। সেই অপশক্তি আবার এক হয়েছে, সুতরাং আমাদেরকে এক হতে হবে। ওই অপশক্তি কোনোদিন জামাত বিএনপি এবং আমাদের বিএনপি কোনোদিন কিন্তু নৌকামাকে ভোট দেবে না। সেই জন্য অনুপ্রবেশ নিয়ে সংশয় আছে। আপনাদের মুক্তিযুদ্ধ সংসদের কথা আমি একটু বলে যাই, কোনো জামাত বিএনপির পরিবারে কোনো সদস্য যেন এই সংগঠনে না ঢুকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। জামাত বিএনপির কোনো সন্তান আপনারা ভালো মতো পরোক্ষ করে আপনার সদস্য করবেন, এটা কিন্তু ঢুকবে, ঢুকে আপনাদের ভিতরে গণ্ডগোল বাধা দেবে। সুতরাং এই সম্পর্কে সচেতন থাকবেন। মুক্তিযোদ্ধা চেতনার শক্তি, মুক্তিযোদ্ধা পরিবার, যারা মুক্তিযোদ্ধা চেতনার শক্তির পরিবার, সেই পরিবার থেকে আপনারা সদস্য নেবেন। আপনাদের দরকার নাই জামাত বিএনপির দু একজন মুক্তিযোদ্ধা আছে না ভাই, আছে আছে না, বিএনপির ভিতরে আছে না মুক্তিযোদ্ধা, তাদের সন্তান কিন্তু এই সংগঠন নিয়ে যাবে না, পরিষ্কার কথা বলুন। এটা কিন্তু সেই সন্তানদের এই সংগঠনে নেবেন না, তাহলে তারা যে কোনো সময় আমাদের ভিতরে আবার দুর্দর্শন বাঁধাইয়ে আমাদের ভিতরে একটা অপশক্তি তৈরি করে দিয়ে এটাকে ভেঙে দেবে। সুতরাং সাবধান থাকতে হবে আপনাদের। আমরা আজকের এই মুক্তিযোদ্ধা সংসদ এবং এই সন্তান সংসদ কর্তৃক আয়োজিত এই সমাবেশ অত্যন্ত সুন্দর, এবং এই সমাবেশ মাঝে মাঝে হবে। আমি আশাবাদ করব আমাকে যতবার ডাকবেন, আমার সুলাইমান এবং বাবু যতবার ডাকবে আমি তাদের ডাকে সাড়া দেব, এ কোনো ব্যাপার নাই। আমি যেহেতু মহান মুক্তিযুদ্ধে আমার বৃদ্ধ মাকে নিয়ে আমি যুদ্ধ করেছি, আমার বৃদ্ধ মাকে অপহরণ ক্যাম্পের পাশে রেখে আমি যুদ্ধ করেছি, আমি হাই ট্রেনিং গিয়েছি একা, কিন্তু ফিরে এসে আমার দেখি যে অপহরণ ক্যাম্প আমার ছিল দত্তবুলিয়া, সেই দত্তবুলিয়ায় আমার বৃদ্ধ মাকে পাশে রেখে, কেউ ছিল না, ওই অসুস্থ মাকে নিয়ে আমি যুদ্ধ করেছি। এই দেশের জন্য আমরা জীবন বাজি রেখেছি। আমরা সম্মুখ যুদ্ধে আমার কয়েক বন্ধু তাদের আমার হাতে পড়ে মৃত্যু হয়েছে, জীবনটা তো আমারও যেতে পারতো, আমি তো আপনাদের সঙ্গে এইভাবে কথা বলতে পারতাম না। তারপরে আমি স্বাধীনতা অর্জন করে আবার ছাত্র জীবনে ফিরে গিয়েছি। ফিরে যে আমি 1969 সালের আমি ছাত্রলীগের, 1969 সালে যখন আমি নবম শ্রেণীতে পড়ি তখন আমি ছাত্রলীগ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছি একমাত্র মাকে নিয়ে, এটা এটা আমার বইতে লেখা আছে, ওই আমলের বই। আমি বঙ্গবন্ধুর পূর্ণ জন্মভূমি গোপালগঞ্জে আমি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে 3 বছর কার্যক্রম ছিলাম, 2009 থেকে 2012। সেখানে আমি বঙ্গবন্ধু নারায়ণ শেখ হাসিনার সঙ্গে বহু গোপন বৈঠক, বহু পরিকল্পনী বৈঠক করেছি, তার সঙ্গে আমার ব্যক্তিগত সাক্ষাৎ আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে। সুতরাং আপনারা একটু এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য আপনারা যে সন্তানরা যদি আরও একটু আমাদেরকে আগাই দেন, তাহলে আমরা এই দেশের রাজনীতি থেকে কখনো বিচ্ছিত হব না। আপনাদের শক্তিই আমাদের শক্তি, আপনাদের শক্তিই আমাদের শক্তি। সুতরাং আজকের যে জয় বাংলা স্লোগান, আমি আমার বাঘাপাড়া যখন মুক্তিযোদ্ধার দিন নিয়ে আমি কিন্তু যশোর জেলার সমস্ত মুক্তিযোদ্ধাকে কন্ট্রোল করি। আপনি যদি বলেন যে 500 মুক্তিযোদ্ধাকে আনতে হবে, কালকে আমি 500 মুক্তিযোদ্ধাকে নিয়ে আসতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। আমরা একটা রোডম্যাপ, আমরা যশোর থেকে বঙ্গবন্ধু সমাধি, সমাধি থেকে ধানমন্ডি 32